One morning, I went to Baliganj Government High School with my maternal uncle. একদিন সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন্স টু আনসার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। যিনি শ্রেণী শিক্ষক ছিলেন তিনি আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর করতে দিয়েছিলেন, কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করতে। আই রোট দ্য আনসার্স, সলভ দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। আমি উত্তরগুলো লিখেছিলাম, অঙ্কগুলো সমাধান করেছিলাম এবং শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দ্য আনসার্স অ্যান্ড নডেড। তিনি উত্তরগুলো দেখেছিলেন এবং সম্মতি সূচক মাথা ঝাঁকিয়েছিলেন। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স আর কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার অঙ্গভঙ্গি এই ইঙ্গিতটাই করলো যে আমার উত্তরগুলো ঠিক ছিল এবং এভাবেই আমি সেই বিদ্যালয়ে ভর্তি হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত ছিল। দ্য সাউদার্ন প্যাটার্ন অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড। স্কুলের দক্ষিণ অংশে ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল। এটা একটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম আবাভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। উপর থেকে যদি কেউ দেখে তাহলে স্কুলটিকে ইংরেজি টি লেটারের মতো দেখতে লাগত। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য লেটার টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস। টি অক্ষরের উল্লম্ব অংশটি ছিল স্কুলের একটা প্রেক্ষাগৃহ এবং অনুভূমিক অংশটি শ্রেণীকক্ষের সারি দিয়ে নির্মিত ছিল। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওই প্রেক্ষাগৃহেই হতো, হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। সেখানে একটা গ্যালারিও ছিল। ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পূজা আর অলসো অ্যারেঞ্জড হিয়ার। এখানেই সরস্বতী পূজা উপলক্ষে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থাপনা ছিল। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। আমার এখনো মনে গেঁথে আছে যে ওই প্রেক্ষাগৃহে শেক্সপিয়ারের নাটক দেখার একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অব ভেনিস, এ ফিউ সিনস ফ্রম হুইচ আর পারফর্ম বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম। নাটকটি ছিল মার্চেন্ট অব ভেনিস নামাঙ্কিত, যাতে কিছু দৃশ্যে বাইরের কিছু অভিনেতা গ্রিনবার্গ ও সালিম এরা একত্রে অভিনয় করেছিলেন। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স। চার্লি চ্যাপলিনের একটি চলচ্চিত্র এখানে একবার সবার সামনে প্রদর্শিত হয়েছিল।